বন্যায় বিপর্যস্ত হয়েছে বাংলাদেশ। আপনার অনেকগুলো জেলা উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, পানির নিচে তলিয়ে গেছে হাজার হাজার বাড়িঘর এবং লাখ লাখ মানুষ এখন পানির নিচে। আমরা যে তথ্যটা পেয়েছি সে তথ্য এখন পর্যন্ত দেশের প্রায় 8টি জেলায় 29,04,966 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এইসব ক্ষতিগ্রস্তদের পাশাপাশি ইতিমধ্যে দাঁড়িয়েছে জেলাভিত্তিক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের বিভিন্ন মানুষ দাঁড়িয়ে এবং হাজার হাজার মানুষ তারা উদ্ধার অভিযানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনী মানবিক টিমগুলো তারা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন ইনসেলেন্ট বিপ্লবের মতো সংগঠনগুলো, বড় বড় সংগঠনগুলো তারা কিন্তু এগিয়ে এসেছে মানুষের উদ্ধার অভিযান জানা, মানুষের পাশে সহায়তার জন্য কিন্তু দাঁড়িয়েছে। এ পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সে তথ্য মধ্যে কিন্তু প্রায় ফেনী জেলায় 6টি উপজেলায় 15টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে পানিবন্দী ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা প্রায় 3 লাখ এবং বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু। আশ্রয়কেন্দ্র খোলার সংখ্যা 78টি, আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী লোকসংখ্যা 20,000। এই তথ্যটা আমরা পেয়েছি। এবং বন্যায় কুমিল্লা জেলায় 12টি উপজেলার 124টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে পানিবন্দী পরিবারের সংখ্যা হচ্ছে 1,54,661টি এবং দুর্যোগ কবলিত জনসংখ্যা প্রায় 1,89,600 জন এটা বলা হয়েছে। এবং আশ্রয়কেন্দ্রের সংখ্যা হচ্ছে 587টি আশ্রয়কেন্দ্রের সংখ্যা এবং আশ্রয়কেন্দ্র গ্রহণকারী লোকসংখ্যা হচ্ছে 4,302 জন। গবাদি পশুর সংখ্যা হচ্ছে 667টি। এটা আমরা যে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে এই তথ্যগুলো পেয়েছি। এবং বলা হচ্ছে নোয়াখালী জেলার 8টি উপজেলায় 86টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে পানিবন্দী পরিবার সংখ্যা হচ্ছে 1,84,900 এবং ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে 19,80,000 জন। আশ্রয়কেন্দ্র খোলার সংখ্যা হচ্ছে 388টি। এবং চট্টগ্রামের যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, চট্টগ্রাম জেলার 3টি উপজেলায় 38টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী পরিবারের সংখ্যা হচ্ছে 35,750 জন, ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে 1,63,500 জন। এবং মৌলভীবাজার জেলার 6টি উপজেলায় 37টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী পরিবারের সংখ্যা হচ্ছে 22,577 জন এবং ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে 1,12,667 জন। এবং খাগড়াছড়ি, বন্যায় খাগড়াছড়ি জেলার 8টি উপজেলায় 27টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী পরিবারের সংখ্যা হচ্ছে 33,522টি এবং ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে 1,10,091 জন। এবং হবিগঞ্জ জেলার 5টি উপজেলায় 22টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে পানিবন্দী পরিবার সংখ্যা হচ্ছে 8,240 এবং ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে প্রায় 33,468 জন। এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় 2টি উপজেলায় 8টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী পরিবার সংখ্যা হচ্ছে 1,190 এবং ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে 4,991 জন। এবং খুব কঠিন অবস্থা যাচ্ছে বাংলাদেশে। আপনারা জানেন মৌলভীবাজার বাদ ভেঙে সড়কে পানি, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আখাউড়ায় বন্যা দেখা দিয়েছে বিপজ্জনক অবস্থায়। হাওড়ার নদীর পানি এখন মৌলভীবাজারের বাদ ভেঙে এটাতে বলেছি এবং সিলেটে বিপদসীমার উপরে কুশিয়া নদীর পানি এবং বন্যার সংখ্যা দিয়ে দিয়েছে। এবং বেড়ি বা ছুঁই ছুঁই গোমতী নদীর পানি আতঙ্কে কুমিল্লা শহরের মানুষ একটা মানে। এবং চট্টগ্রামের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ অলরেডি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন খুব কঠিন একটা সময় যাচ্ছে এবং বাংলাদেশের প্রতিটা মানুষই কিন্তু বন্যাতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে, সবাই সাহায্যের হাত ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে। এবং যারাও যুক্তরাজ্যে যারা বসবাস করছে তারাও কিন্তু বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করতেছে বন্যাতদের পাশে দাঁড়ানোর জন্য। কারণ এটা অনেকে অভিযোগ করছেন যে ভারতের এই যে বাঁধ খুলে দেওয়ার কারণে এই বন্যাটার সৃষ্টি হয়েছে, বেসিক্যালি বন্যা বাংলাদেশেও বেশি বিপরীত বৃষ্টি হচ্ছে। অবশ্যই ভারতে ইতিমধ্যে তারা যে বাংলাদেশের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে সে অভিযোগ তারা অস্বীকার করেছে। তারা হচ্ছে এটা আসলে প্রাকৃতিক কারণে এই বন্যাটার সৃষ্টি বেসিক্যালি এটা বলা হচ্ছে। এবং বিপর্যস্ত বাংলাদেশে অনেক মানুষ বলছেন, ফেনী এলাকার মানুষরা বলছেন তারা প্রায় 70-80 বছরের মধ্যে এরকম বন্যা তারা দেখা নেই। খুব কঠিন একটা সময় পার করতেছে এবং সবার উচিত একসাথে কাঁধে হাত মিলিয়ে এই বন্যাতদের মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষকে সহযোগিতা করানো, কারণ এটা হচ্ছে আমাদের মানবিক কাজ, এটাই সবচেয়ে বড় কাজ এখন আমাদের। হেফাজুল করিম রকিব, NL24।